বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সেসব জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিঘ্নিত হওয়ায় সুনামগঞ্জের পরিস্থিতি সম্পর্কে তেমন তথ্য পাওয়া যাচ্ছে না। বন্যায় ঘরবাড়ি হারানো বহু মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সিলেটের টুকের বাজারের এই নারীর মতো বন্যায় ঘর হারানো বহু মানুষ আশ্রয় নিয়েছেন কোম্পানিগঞ্জের এই আশ্রয় কেন্দ্রে। অনেকেই তিন চার দিন ধরে এখানে রয়েছেন। পর্যন্ত আমাদের সর্বশেষ আপডেট এবং বন্যার্ত মানুষের সেবায় আসুন্না ফাউন্ডেশন কি করছে সে সম্পর্কে পরিপূর্ণ একটি পরিকল্পনার ছক আপনাদেরকে আমরা আজকে শোনাতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা যে পরিকল্পনার কথা আপনাদেরকে শোনাতে চাই তা হলো বন্যার্ত মানুষের জন্য আমরা প্রায় 700 টন ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বরং শুধু সিদ্ধান্তই নয়, 700 মেট্রিক টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যে আমাদের কেনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে 83.5 টন ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে আর 100 মেট্রিক টন ত্রাণ আজ রাতে ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করব আর বাকি 100 মেট্রিক টন ত্রাণ প্রস্তুতি আজ রাতের মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এখানে কিছু মাল রাখা আছে আমাদের, জায়গা স্বল্পতার কারণে এবং সংকীর্ণতার কারণে বিভিন্ন স্পটে স্পটে মাল রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। সর্বসাকুল্যে প্রায় 283.5 টন মাল আজকে রাতের মধ্যে শেষ হয়ে আগামীকালকে অবশিষ্ট মালগুলো স্পটে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বাকি আরও 400 টন মাল ইনশাআল্লাহ বিদনিল্লাহ আগামী 4-5 দিনের মধ্যে আমরা প্রস্তুত করে বন্যার্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। যা ছিল তা নিয়ে এবং সাথে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করেন, দেশে বিদেশে যে জায়গায় আছেন আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের এই টাকাগুলা দিয়ে যারা আছে বন্যার্ত তাদেরকে আমি ত্রাণ সহযোগিতা দিতে চাই। আপনারা এই গত একদিনের ব্যবধানে আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা আমাকে এত বিশ্বাস করেছেন, আপনারা প্রায় 70 লক্ষ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করছেন, এর মধ্যে 52 লক্ষ টাকা অলরেডি আমার কাছে এসে পৌঁছাইছে, 70 লক্ষ টাকা আসার আর বাকি 18 লাখ প্রায় আসার পথে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা এত বিশ্বাস করছেন আমারে। আমার কাছে মনে হয়েছে যে আজকের দিন থেকে আমার দায়িত্বটা আরো অনেক বেশি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি তাসিফ খান। আমাদের আমি কয়েকটা আপডেট দিব, গুরুত্বপূর্ণ লাইভ এটা, এটাও গুরুত্বপূর্ণ লাইভ। আমি প্রথমে জানাই যে অথই বন্যাতে কাজ করতে করতে লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। আমি আপনারা জানেন ইতিমধ্যে, অনেকেই যারা আমাকে চেনেন বা জানেন গত কয়েকদিনের কাজকর্ম দেখছেন, অসংখ্য মানুষ, যে আমরা 16 লক্ষ টাকা তুলছি 2 দিনে, তুলে আমি পজ করে দিছিলাম। আমি বলছিলাম পরবর্তীতে যদি দরকার হয় আবার জানাবো, ওই জানানোর সময় আসছে। আমি যেটা মনে করছিলাম, আমি ছোট মানুষ, দেখেন আমরা তো কোনো অর্গানাইজেশন না, বড় যে অনেক সুসংগঠিত অর্গানাইজেশন না, তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমরা স্কোয়াড নিয়ে আগে দেখি আমরা কি করতে পারি, কত দূর পর্যন্ত করতে পারি। তো কাজ করতে করতে যেটা দেখলাম, আমাদের প্রায় 10 লাখ টাকার বেশি অলরেডি মালামাল কেনা হয়ে গেছে। আমি মালামালগুলো একটু একটু করে আমি দেখাবো, দেখাইতে দেখাইতে গুরুত্বপূর্ণ একটু সময় দিই। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ হাসান। আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে প্রতারকের ফাঁদ থেকে আপনাদেরকে সচেতন করা। আপনারা জানেন যে আমি কোনো টাকা বা ডোনেশন নেই না, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে দেশের এমন একটি পরিস্থিতিতে কিছু প্রতারক চক্র আমার নাম দিয়ে এবং ফেক পেজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে টাকা চাচ্ছে, এমনকি তাদের পোস্টগুলো ফেসবুকে বুস্ট করে টাকা তুলতেছে। দয়া করে এদেরকে এড়িয়ে চলবেন। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমি কোনো প্রকার ডোনেশন টাকা নেই না, তাই এই সকল প্রতারকের হাত ফাঁদে পা দিবেন না। আর যদি কখনো আমার ডোনেশন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি ভিডিও বার্তার মাধ্যমে বা ফেসবুক লাইভে এসে আমি আপনাদেরকে জানাবো। তাই দয়া করে এইসব ফেক পেজের পোস্ট
প্রতারক থেকে সাবধান থাকবেন, এবং এরকম পোস্ট বা ফেক পেজ দেখলে আপনারা রিপোর্ট মারবেন। আর ইনশাল্লাহ আমরাও এদের বিরুদ্ধে স্টেপ নিতেছি, খুব শীঘ্রই এইসব ফেক পেজের এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তাহিরপুর যে জায়গাটি আছে আমি শুনেছি সেখানে বাড়িঘর সব বিধ্বস্ত, ওখানে কোনো কিছু বাকি নেই। সুতরাং আমি এক আল্লাহর উপর ভরসা রেখে আমি আজ ঘোষণা করে দিলাম সেই গ্রামটা আমি পুরোপুরি নতুন থেকে আবার বানাবো ইনশাল্লাহ। তার মানে গ্রামের একটা দুইটা তিনটা দশটা বাসা, বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বাসা না, আশিটা একশোটা না, ওখানে যদি দুইশোটা তিনশোটা চারশোটা পাঁচশোটা বাসাও লাগে ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম পুরো গ্রামটা আমি বানাবো, আমরা বানাবো। কেমনে বানাবো? আল্লাহর উপর ভরসা আছে, আপনারা আমার সাথে আছেন, মুরব্বীদের দোয়া আছে, ইনশাল্লাহ আমি বানাবো। আমি আগামীতে আমার পেজে চোখ রাখবেন, পদ্ধতি কী হবে, কেমনে আমি কী করবো সব। আপাতত আজকের জন্য এতটুকু থাক। 15,000 ফ্যামিলি টার্গেট আমি রাখলাম, আর এবারের যত আমার ইনকাম ফেসবুক বলেন, ইউটিউব বলেন, শো অফ বলেন, আমার পার্সোনাল বিজনেসে যত কিছু ইনকাম থাকে আমি সবকিছু আল্লাহর আল্লাহর নামে সবকিছু আমি সিলেটের বাসীর যারা এই বাড়ি হারাইছে, যারা এই প্রবলেমে আছে, আমি সবকিছু ডোনেট করে দিলাম ইনশাল্লাহ। আমরা ভালো আছি। আমরা এই দুই দিন ধরে আপনাদেরকে দুই চার দিন ধরে আপনাদেরকে বলছিলাম যে আমরা সিলেটে যাচ্ছি এবং সিলেটবাসীদের সহযোগিতায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ঠিকানা কালচারাল ফাউন্ডেশন, ঠিকানা টেলিভিশন, ঠিকানা ইসলামিক টিভি, ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট সহ আমাদের যত দর্শক আছে দেশ এবং বিদেশে যারা সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এখন রওনা হয়েছি সেই অঞ্চলে, যে অঞ্চলে মানুষ মানবতার জীবনযাপন করছে, যাদের পাশে দাঁড়াচ্ছে জনপ্রতিনিধিরা, কতটুকু দাঁড়াচ্ছে আমরা জানি না, তো এইভাবেই মানবতাবাদী বিভিন্ন সংগঠনগুলো দাঁড়াচ্ছে। তো আমরা সেই অঞ্চলে এখন ছুটে চলেছি, আমাদের নৌকা ভর্তি মানে ত্রাণের বস্তা আপনাদেরকে যদি দেখাই, পুরা নৌকাটা মানে ডুবু ডুবু হয়ে গেছে, যে আমরা এই নৌকায় মানে আমাদেরই বসার ঠাঁই নাই এরকম একটা অবস্থা, এবং প্রচুর পরিমাণে